আচ্ছা আমার স্ত্রী কেমন মুসলমান হলো এটা তো জানার আপনাদের দরকার আছে না যেদিন আমার স্ত্রী ইসলাম গ্রহণ করার নিয়ত করলো ঠিক তার আগের দিন পর্যন্ত তারে আমি অনেক ভাবে বুঝাইছি অনেক ভাবে চেষ্টা করছি তুমি ইসলাম গ্রহণ করো ইসলামের বিভিন্ন ভাবে তারে বুঝানোর চেষ্টা করছি তার এক কথা এক গান যে না আমি আমার বাবা মার মান সম্মান নষ্ট করতে পারবো না আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না তুমি ইসলাম গ্রহণ করো ঠিক আছে তোমারটা তুমি পালন করো আমারটা পালন করো কিন্তু এমনে করা যাবে না কিন্তু আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছি তো আল্লাহ তালা তার দিলকে কেমনে ঘুরাইছে সে একদিন এরকম ভাবে বলে অঙ্ক অঙ্ক করতেছিল তো কলম দিয়ে যখন লেখা শুরু করলো লেখতে লেখতে একটা সময় হঠাৎ করে তার এই যেমন কলমটা না কলম এই কলম ঠিক কলমের একেবারে ভাই কথাটা যদিও সব জায়গায় বলি না কিন্তু কেন আজকে বাইরে হয়ে আসতেছে তাই বলতেছি আপনাদের আপনাদের ইমানকে মজবুত করার উদ্দেশ্যে নিজের জাহেরি প্রকাশ করার জন্য তাকে কেমন হেদায় দেখেন এইভাবে কলমের উপর থেকে কালেমায় শাহাদ এবং আরবি সেটা উঠে সেভাবে ওঠার পরে তখন সেই সাথে সাথে আমাকে ফোন দিল যে এমনি ভাবে কি যেন একটা লেখা হচ্ছে আমার গাও কম্পিত হইতেছে এবং ভয় পাইতেছে যখন আল্লাহ ওই যে বলছিলাম না যে হৃদায়ত কাউকে আল্লাহ তালা দেয় হলো কুদ্রুতি ভাবে কাউকে দেয় মেহনতের মাধ্যমে আমার জিন্দগিটা আমার হৃদায়ত হয়েছে বড় বড় কুরবানি এবং বড় মেহনত আমার থেকে নেওয়া হয়েছে অনেক কষ্ট জীবনে করছি ইসলাম গ্রহণ করার জন্য কিন্তু আমার স্ত্রীকে আল্লাহ তালা এত কষ্ট নেন নাই তাকে আল্লাহ তালা এক জিনিস দেখায় সেটা কি সেটা হলো এইভাবে কলমের উপর এই লেখা উঠছে তখন আমি বললাম তোমার তাকে জিজ্ঞাসা নাই আর হুজুর সাল আল্লাহ রাসুল এই কালেমার এই যে লেখা উঠছে এইটার অর্থ হলো এইটা তখন সে সাথে সাথে আমাকে বললো আমি ইসলাম গ্রহণ করার জন্য আর এবং আমি ইসলাম গ্রহণ করবো তুমি আমাকে নিয়ে যাও এজন্য ভাই ওই আল্লাহ তালা যে আল্লাহ তালা সাহাবাদের কে এরকম ভাবে ক্ষুদ্র সাহায্য করছে মদত করছে হৃদায়ত দান করছে যে আল্লাহ তালা আমাকে বলে হৃদায়ত দান করছে এই আল্লাহ তালা এখনো আপনাদের এবং সারা দুনিয়ার মানুষকে হৃদায়ত দেওয়ার ক্ষমতা এখনো আল্লাহ আছে বাকি আমরা চাইতে জানি না আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ আমাকে হৃদায়ত দান কর আল্লাহ তালা আমাকে হৃদায়ত দান করবে ভাই যদি আল্লাহ কাছে বলি আল্লাহ আমাকে ইমান নিয়ে মরণ মরণের তৈফিক দান করো প্রত্যেক তামাজের পরে যদি আমি বলি হ্যাঁ তুমি আমাকে হৃদায়ত দাও আমাকে তাকা দাও আমাকে ইমান আমল নিয়ে মরা তৈফিক দান করো তাহলে আল্লাহ তালা ইমান আর আমল নিয়ে মরার তৈফিক আপনাকে দান মরনের সময় যখন আসবে তখন আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা নাজিল করিয়া বলে শয়তানকে ওইখান থেকে সরাই দিয়া আপনাকে কালেমা পড়ায়া পড়ায়া মহ দান করতে যার প্রথম কথা হবে কালেমা আর শেষ কথা হবে কালেমা এই ব্যক্তি যদি হাজার বছরের দুনিয়াতে বাইসে থাকে হাসরের মজারে তার কোন হিসাব হবে এই জন্য এই কালেমার কত দাম এই কালেমা পরে যেন মরতে পারি এই জন্য আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা হয় না ভাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করা ভাই আজকে আমার কথা ছিল দুইটা বিষয়ের উপরে একটা হলো হৃদায়ত কিভাবে আসে একটা হলো হৃদায়ত আসলে কুদ্রতের ধারা আর একটা আসলে ধারা কুদ্রতের ধারা মেহানতের ধারা যদি কেউ হৃদায়ত পায় তাহলে সে দুনিয়া আখেরাতের কামিয়াব হ্যাঁ আর যদি সে কেউ বরকত পায় তার দুনিয়ার অল্প বলে অল্প টাকা দেয় তার দুনিয়ার সব জরুরত আল্লাহ পুরা করে পুরা করে দেবে এই জন্য ভাই আল্লাহর কাছে সব চাওয়া মাকলুকের কাছে কোনো কিছুই না চাওয়া মাকলুক মুখাপেক্ষী না হওয়া আমার আফসোস লাগে অনেক নমুসলিমদের জন্য কারণ তারা মানুষের কাছে তারা মুসলমান হয় আর মসজিদে মসজিদে এরকম ভাবে কি করে টাকার জন্য বলে ভাই আমি নবমুসলিম মুসলিম আমার কিছু সাহায্য আমার খুব আফসোস লাগে এই ভাইদের জন্য তারা যদিও হালতের উপরে আসে হালতের কারণে করে কিন্তু তারা কি আল্লাহ করতে পারলো না আরে যে আল্লাহ থাকা অবস্থায় পালছে আমি আল্লাহ আল্লাহ কি আমাকে না খাওয়াই মারবে আমাদের কোন সাহস নাই আমাদের কোন কি নাই ধৈর্য নাই যদি ধৈর্য থাকতো আল্লাহ তালা আমাকে গায়ে সাহায্য করতো মানুষের কাছে চাওয়া আলাদতো না মানুষকে আমি উল্টা দান করতাম যদি তারা ধৈর্য ধারণ করতে পারত এই জন্য অনেক মুসলমানও আছে তারা অনেক অসহায়ের মধ্যে আছে অনেক গরিব হালতে আছে অভাব অনুক্রম যায় না ভাই আপনারাও আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তুমি আমার দাও আমার অভাবকে দূর করো আমাকে দান আরে হুজুর এই দোয়া করতেন বলতেন আল্লাহ আমাকে তুমি হৃদায়ত দাও টাকা দাও আমাকে সচ্ছলতা দান করো এতো তো হুজুরামী প্রতিদিন কার তার দোয়া ছিল আল্লাহ আমার তুমি সচ্ছলতা দান করো আল্লাহ তুমি আমার দুনিয়ার যাবতীয় দান আল্লাহ ভিতরে কি শিখাইতেছে রব্বনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমাকে দুনিয়া যাবতীয় কল্যাণ দান

উপরে আল্লাহ এই আমরা সবাই শিখবো আর এই দুয়াটা বেশি বেশি করবো আরে আল্লাহ বান্দা আল্লাহর কাছে চাবে এটা আল্লাহ খুশি হয় আরে বান্দা যদি মাকলুকের দিকে দেখায় বলেন একটা একটা উদাহরণ দে একটা উদাহরণ স্ত্রী আমার সুন্দরী স্ত্রী সে আমারে অনেক ভালোবাসে আমার সব খেদমতারি করে কিন্তু মনে মনে আর এক পুরুষের ধারণা করে সে মনে মনে আর এক চিন্তা করে বলেন এই স্ত্রী যত সুন্দরী আর যত অন্য গুণ থাক এই স্ত্রী আমি জানলে রাখবো বলে রাখবো না কিন্তু আমার এক স্ত্রী আছে কালা অনেক খ্যাত করে অনেক আপ্যায়ন করে আমারই ভালোবাসে আর কারো কি সে মনে পালো না এই স্ত্রী নিয়ে সে জীবন চলতে পারে ঠিক না আল্লাহ তেমন আরে বান্দার সাথে আল্লাহ সাথে এমন প্রেম ভাবা হওয়া চাই যখন আল্লাহ তাআলার কাছে নাচে আমি যখন makhluk দিকে চাই তখন আল্লাহ তাআলা বলে যা তোর makhlukের হাওলা করে দে তুই যা তুই বিক্রি করে যা মুসলমান তুই এসে কুলিগিরি করে খা যা মুসলমান তুই আজকে ভ্যান চালাই খারিশা চালাই খা আজকে সারা দুনিয়ার ভিতরে মুসলমান কত এত বেয়াদদ তরে বসতাছে কেন আজকে মুসলমানের মুসলমান দেখেন তো কোন ইহুদি নাসারা কোন অন্য ধর্মের কোন লোক কি শরণার্থী হয় না লজ্জা আমার আব্বার আমি বলি তুমি ইসলাম গ্রহণ করো দেখ আজকে দুনিয়াতে যত মানুষ শরণার্থী সব হলো মুসলমান দেখ ইন্ডিয়াতে কত মুসলমান এক হিন্দু একজন খারাপ অবস্থা আছে উত্তর তো দেওয়ার আমার নাই কারণ মুসলমান ভাই দিন হলো পাঁচ জিনিসের নাম দিন কয় জিনিসের নাম পাঁচ জিনিসের নাম ভাই মনে রাখবেন দিন হলো পাঁচ জিনিসের নাম এক নম্বর হলো পাক্কা ইমান এক নম্বর কি ভাই দুই নম্বর হলো আমল জানবার আমল জানবার আমল

আমি হইলো হক কথা বলার লোক আমার নাম ওমর ওমরের কিছু সিফাত আমার ভিতরে আছে আমার বাপ মার সাথে যখন আমি পারতেছিলাম না কোনো ভাবে তারা আমাকে নেবেই নেবে আইন সব কিছু দিয়া আমার বাপ রে আমি কি বলছিলাম জানেন মাত্র এক কিলোমিটার দূরের ভিতরে বলছি মোবাইল করে হ্যাঁ আমারে তুমি নিয়ে যেতে পারবা জোর করে আমার আমার স্ত্রী কিন্তু তুমি তো জানো আমি কত খারাপ মানুষ আমার জিন্দিগির একটা সময় ছিল অনেক খারাপ আমার এলাকার ভিতরে অনেক মানুষের মারছি ধরছি অনেক কিছু উল্টা পাল্টা জীবনে করছি আমার বাপমা আমার আমার বাপমা জানে আমি কত বড় বেহ্যাং রাখবো তাকে যখন নরমে যে কাম হইল না তখন গরমে চলে গেলাম বললাম আমারও তো নেও আমার বাসায় কিন্তু বড়টা রান্না বানানো ছিল এই random দা চোখ বান্দা কারে কোন সময় কবে কোব শুরু করব মনে করবা যে কেডা কইন্তা শহীদ হই যাব জানি তো ভালো মানুষ দেখো সোনা মাপদাই যুগায় দিতেছে এই ঘটনা যখন ওই এলাকার অন্নন্ন ব্যবসায়ীরা টের পাইল তারা সর্বজান্ত করলো এই জামাতকে এখান থেকে সরায়ে দাও এরপরে বাদশা কাছে তারা নালিশ নিয়ে গেল অভিযোগ নিয়ে গেল বাদশা তাদেরকে ডাকলেন এবং বললেন তোমরা কারা বলল আমরা আরবের লোক আমাদের নবী আমাদের এইভাবে ব্যবসা শিখাইছে বলো তোমরা এখান থেকে চলে যাবা সাথে সাথে ওই এলাকার সমস্ত জনগণ সাহাবাই কিরামের পক্ষ নিয়ে বলল। হে বাচ্চা তুমি যদি এই জামাতকে এখান থেকে তারিত করো তাহলে আমরাও এদের সাথে এখান থেকে চলে যাবো তুমি একলা থাকবা আর এদের এরা যে দিন এখানে আসছে এদের দিন আমরা সবাই आम ভাবে কবুল করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন এইখানে কি কোরআন হাদিস পড়ায় দাওয়াত দিছে বুঝাইছে কোরআন পড়ছে হাদিস পড়ছে আমাদের হিন্দু এখানে দেখলে পরে মনে করেন যে তার কিस्करी মেরে কোরআন বুঝাইবার যায় কেন মুসলমান তুমি তোমার লেনদেন আর ভালো এক লাখটার সামনে দেখাও সে দেখবা তোমার প্রতি অভিহিত হয়ে যাবে আমি যখন ইসলাম গ্রহণ করি নাই ভাই আমি যখন মুসলমানদেরকে তাকাইতাম আর সাহাবাই ক্রামদের ঘটনা পড়তাম সাহাবাই ক্রামের ঘটনা পড়া যখন আমি দেখতাম আরে ভাই এত আজিব এক মানুষ এরা ছিলেন দিনের জন্য ইসলামের জন্য এরা কিভাবে এত কোরবানি করতে পারে এটাকে মানুষের পক্ষে সম্ভব তবলিক জামাতের গাছ তো যখন যাইতেছে মাটির দিকে তাকায় তাকায় যাইতেছে আমি মাঠের মধ্যে খেলা করতাম আর এদের দিকে খেয়াল করতাম আরে দেখো মুসলমান কত সুন্দরভাবে চলতেছে দেখো আল্লাহ তালা মুসলমানের কোন একটা আমলকে কে দিয়া আল্লাহ তালা হৃদায়ত দিতে পারেন এক জামাত চলতেছে এরকম ভাবে আমেরিকার ভিতরে ওই জামাত যখন এইভাবে এরকম ভাবে মাটির দিকে তাকায় তাকায় চলতেছে একটা মহিলা এরকম ভাবে অর্ধ অবস্থায় তিনি গাড়ি চালায় যাইতেছেন গাড়ি চালায় যাওয়ার সময় যখন দেখে এরা কারা এইভাবে মাটির দিকে তাকায় যায় তখন ওই মহিলা যখন তাদেরকে ডাক দিয়ে বললো এর তোমরা কারা তোমরা কোথা থেকে আসছো বলছে আমরা বাংলাদেশ আর পাকিস্তান থেকে আসছি তো তোমরা এইভাবে কেন চলো বলতেছে আমাদের নিয়ম হইলো এইভাবেই চলা এরপর এই মহিলা তাদের পিছু নিতে থাকলো এরপরে তারা যখন মসজিদের মধ্যে যায় উজু করা শুরু করলো এইগুলি কি ইসলামের আমল এই আমল যখন সুন্দর হবে এই সুন্দর আমল যখন মুসলমানরা দেখবে এটা দেখে তাদের দিলকে ঘুরাই দেবে আল্লাহ আর আমল যদি সুন্দর না হয় আখলাক যদি বুলন্দি দিনা হয় তাহলে আমাদের থেকে মুসলমান বা এরকম ভাবে অমুসলমানরা ভাইগে যাবে এরপরে যখন কে উজু করা দেখলো ওই মহিলা ছিল একজন ডক্টর তিনি যখন এইটা নিয়ে রিসার্চ শুরু করলো দেখলো উজু করার দ্বারা তো অনেক ফায়দা এরপরে অনেক ঘটনা আরো আছে এরপরে একদিন এই জামাতের কাছে আইসা এই মহিলাটা ইসলাম গ্রহণ করলো তো ভাই দোস্ত আর এরকম ভাবে ইসলাম গ্রহণ করার জন্য আজকে তো আমরা মুসলমান যারা দুনিয়াতে নাম দাঁড়িয়ে আছি তারা তো আজকে হৃদায়তের দরজার মধ্যে জাম বাজায় রয়েছি হৃদায়তের দরজার মধ্যে আপনারা মুসলমান না ঢুকতেছেন আর না বাইরেতেছেন না জায়গা দিতেছেন অন্য মুসলমান ঢুকবে আপনারা তো হৃদায়তের দরজার ভিতরে এমন ভিড় ভাট্টা লাগাই দিছেন না ঢুকেন না বাইরার আপনাদেরকে দেখে সারা দুনিয়ার মুসলমানরা ইসলাম থেকে বাড়তেছে হয় ইসলামের মধ্যে ঢুকেন নাহলে পথটা ক্লিয়ার করে দেন আল্লাহ যে জাতিকে হৃদায়ত দেয় ওদেরকে দিবেন কষ্ট পাইতেছেন আপনারা তো আমার ভাই আপনাদের শুধু বুঝাইতেছি যে আজকে আমরা মুসলমান হৃদায়তের দরজার মধ্যে কি জাম জাম বাজারেছি ঝামেলা করতেছি না নিজেরা ঢুকতেছি না একজন ঢুকবে অন্য অমুসলিম তাদেরও ঢুকতে মুসলমান দেখে ওই যে দেখো অমুসলিমরা কেমনে এরকম গান পূজা করতেছে এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই তাদের জন্য দোয়া করা তাদেরকে তা খাওয়ान তাদের সাথে ভালো আমল করেন তাদের সাথে আকলাক সুন্দর দেখান একদিন মনে মনে উনি মুসলমান হইয়াই যাবেন অনেকের আকলাক দেখায় অনেকে মুসলমান হয়ে যায় কিন্তু যারা আক্কাস দেখে মুসলমান নয় সেও জানে না যারা আমার একটা সুন্দর আক্কাস দেখে মুসলমান হয়ে দিতেছে ওই যে কথা বলতেছিলাম ওই যে চীনের জামাতটা ওই যে চীনের ভিতরে যারা তারা মেহনত করলো তারা কি কোনো ভাষা জ্ঞান কিছু জানতো জানতো না তারা ইসলাম তারা কি উজনকে ঝুকায় দিছে যার কারণে কি হইছে ওই মানুষগুলা ইসলামের পথে আসছে ভাই আমার কথা কি লম্বা হয়ে যাইতেছে আপনাদের কষ্ট হইতেছে এরপরে অনেক বড় বুজুর্গ মৌলানা আরিফ বিল্লা সাহেব আসবেন তার আওয়াজ আপনারা শুনবেন উনি অনেক সুন্দর সুর করে বয়ান করতে পারেন আলহামদুলিল্লাহ ওনার অনেক নাম ডাক ওনার বয়ান আপনারা সবাই শুনে যাবেন তো যাই হোক ভাই যেটা বলতেছিলাম এই জন্য আজকে কেন মুসলমান আজকে দুনিয়ার মধ্যে এত নির্যাতন নেই পারি তো একটাই কারণ মুসলমান এই দাওয়াতের কাম ছেড়ে দিছে আমলকে ছেড়ে দিছে আরে ওমর ৰাতি আল্লাহ তালুন ভিতরে এই অর্থ দুনিয়া তার আবো হাতের মুঠের মধ্যে ছিল আর বাকি অর্ধেক ছিল তাকে কর দিয়া চলত মুসলমানদেরকে এরকম পাঠাইতল হলি মুসলিম হলি তো অমর তিন দিনের মধ্যে মুসলমান হবা যদি না হওক হলে যুদ্ধের জন্য তৈরি হওক আর যদি যুদ্ধ করবার যুদ্ধ আসাও তাহলে আমাদেরকে ভ্যাট দিতে হবে ভ্যাট এখন তোমার ইচ্ছা তুমি তো কবুল করবো পরে দেখো পালাবে না ভ্যাট দিয়ে শুরু করছে ব্যাট দিয়ে থাকতো আর ওই মুসলমানের জাতির আজকে হালাত কি ভাই ওই সেই মুসলমানই তো আজকে আছে কিন্তু মুসলমানের কাম ছেড়া দিছে মুসলমানের আমল ছেড়া দিছে যার কারণে আজকে মুসলমান নির্যাতিত নিপারিত দুনিয়ার মধ্যে চলতেছে এই মুসলমান যদি আজকে ওই সাহাবাই কেরামের আমলকে শুরু করে আর ধরে ওই আল্লাহ তালাই আবার এই মুসলমানের হাতে খেলাফত দান করবেন এজন্য ভাই আজকে আমাদের এই খারাপ অবস্থার জন্য আমরাই দায়ী এজন্য আমাদের ঈমান আর আমলকে শুরু করতে হবে আর আমাদের দাওয়াতও তন্নিক মানুষেরতে লাগে থাকুক ভাই ফেব্রুয়ারি মাসের 15 16 17 তারিখ আলহামদুলিল্লাহ ইস্তমা হবে এই ইস্তমা থিকা আপনারা এরকম ভাবে ইস্তমাকে জন্য আল্লাহ তাআলা কবুল করে আর সমস্ত এরকম ভাবে যত সমস্যা আছে আল্লাহর সব সমস্যা সমাধান করে আর এরকম ভাবে এই ইস্তমায় আপনারা কি সবাই যাওয়ার নিয়তে আছে ভাই ভাই কারা হাত জাগান তো কারা কারা নিয়োগ আছে ভাই সবাই কিছু জায়গায় নাই ভাই সবাই তো জাগান ভাই আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ তুমি আমারে কবুল করো ভাই আমার তো হজ নিয়ত আছে আমি তো যাইতে না পারি আমার কি গুণা হবে গুণা হবে না হাত নামান ভাই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দিনে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে সারা দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সবাইকে এরকম হেদায়েত দান করে তাকওয়া দান করে আর এরকম আল্লাহ যেন রহম করে দয়া করে আল্লাহ তুমি সমস্ত মানুষগুলোকে বিশেষ ভাবে তুমি আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক

আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে কবুল করে করে অখি দওয়ান অুন হামদ্ীল লাহরণ